বিজেপির দেওয়াল লেখাকে কেন্দ্র করে ফুটবলারের বাড়ির জানলার কাঁচ ভাঙার অভিযোগ ব্যারাকপুরে। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। গতকাল ব্যারাকপুর আনন্দপুরী ডি রোড এলাকায় আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে দেওয়াল লেখা হয় বিজেপি কর্মী তথা প্রাক্তন ফুটবলার গৌতম দত্ত বুলেট দত্তের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এরপর গতকাল রাত দুটো নাগাদ বাড়িতে কাঁচ ভাঙার শব্দ পান বাড়ির সদস্যরা। তাড়াহুড়ো করে বারান্দায় আসতে দেখা যায় বারান্দায় থাকা বেশ কয়েকটি জানলার কাঁচ ভেঙে পড়ে রয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গা ঢাকা দিলেও কাউকে চিহ্নিত করা না গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিজেপির হয়ে দেওয়াল লেখার কারণেই তাদের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনা নিয়ে বলতে গিয়ে প্রাক্তন ফুটবলার গৌতম দত্ত জানান, সকালবেলা আমি নিজেও ছিলাম যে একটা দেওয়াল লেখানো হচ্ছে, যে দেওয়ালে কারোর কোনো কিছু লেখা নেই, সেই জন্যই আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এখানে ওই দেওয়ালটা লেখা হয়েছে, ব্যাস আর কিচ্ছু হয়নি। এরপরে যখন আমরা শুতে যাই, আমি তো শুয়ে পড়ি সাড়ে এগারোটায়, আমার ওয়াইফ, আমার বাড়ির ঠাকুরের এ তো আছে আজকে, এ সেই হিসাবে ও সারা রাত্রি এখানে কাজ কাজ করেছে। করার পর দুটোর সময় যখন আসে দেখছে আমি তখন ঘুমিয়ে, তখন বলছে ধুমধুম করে আওয়াজ হয়েছে নাকি ও কানে গেছে, দেখো তো কেউ আমাকে ডেকেছে। আমি কী হয়েছে বলে, দেখো তো কেউ নাম কী বলে কাজ ভাঙছে, ইট ছুঁড়েছে। আমি তখন বাইরে লাইটটা জ্বালিয়ে এসে তালাটা দেওয়া ছিল, তা আমি এসে দেখলাম যে হ্যাঁ কাজটা সব ভাঙা। আমি বললাম এই কাজ ভেঙেছে, তার এই ইট নিয়ে বাইরেও দেখলাম ইট পড়ে আছে। ভাগ্যি ভালো যে আমি তখন বেরোইনি, তালা খুলে বেরোলে হয়তো আমি নিজেও ইনজুর্ড হতাম। অপরদিকে বিজেপির ব্যারাকপুর এক মণ্ডলের সভানেত্রী জয়ন্তী পাল ও প্রাক্তন মণ্ডল সভাপতি অমল পোদ্দার জানান, ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত রয়েছে। এটা তৃণমূলের থেকেই করেছে, কালকে ওইখানে ওরা 10 নম্বর ওয়ার্ডের যে আমাদের কার্যকর্তা রয়েছে শুভজিৎ, ও কালকে দেয়াল চুনকাম করেছে, লিখেছে, এঁকেছে, সেই জন্য ওর বাড়িতে ওকে পয়েন্ট করে ওর বাড়িতে হামলা চালিয়েছে, গাছ নষ্ট করেছে, গাছ ভেঙে দিয়েছে, কাঁচ জানলার কাঁচ ভেঙে দিয়েছে। আমাদের জাতীয় ফুটবলার ছিলেন বুলেটদা, তিনি আমাকে ফোন করেন। ফোন করার পর আমি জানতে পাই যে রাতে দুটো নাগাদ নাকি এরকম কাঁচ ভেঙে দিয়েছে। তবে সঙ্গে সঙ্গে আসি, এসে দেখি তিন চারখানা কাঁচ ভাঙা। ঘটনাচক্রে আমরা গতকালকেই এই দেওয়ালটা পার্টির তরফ থেকে লেখা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করা হয়েছে। তা আমি দেখুন চিহ্নিত করতে পারেননি, রাত্রি দুটোর সময় নিশ্চয়ই কাউকে চিহ্নিত করা যায় না সেভাবে, তবে আমাদের তো অনুমান যে এই দেওয়াল লেখাকে কেন্দ্র করে এগুলো হচ্ছে। আর তৃণমূলই করবে আর কি করবে, ঠিক আছে। এবার সেই যেভাবে আপনারা, আমরা চাইছি যে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হোক, আমি থানায় জানিয়েছি, দেখা যাক কী করা হয়। আমরা আমাদের মতন করে থানায় অভিযোগ করব, থানায় এবার চিহ্নিত করবে কারা এটা করেছে, আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে বা যদি সম্ভব হয় কোনোরকমভাবে বের করা সেটার চেষ্টা করবে। অন্যদিকে ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক তথা তৃণমূল নেতা উত্তম দাস দাবি করেন, ঘটনাটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে হতে পারে, এর সঙ্গে তাদের দলের কোনো যোগ নেই। দেখুন ব্যাপারটা হচ্ছে, এটা আমি খবর পেলাম আপনাদের মাধ্যমে, খবর পেলাম গৌতম দত্ত ডাকনাম বুলেট, আমি একসাথে খেলাধুলা করেছি, আমার সাথে দাদা ভাই সম্পর্ক দীর্ঘদিনে, যাক ব্যাপারটা জানি না কেন কি হয়েছে। তবে একটা জিনিস বুঝতে পেরেছি যে ব্যারাকপুরে যারা বিজেপি করে তাদের 6টা থেকে 8টা গ্রুপ আছে, নিজেদের মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হয়, মারপিট হয়। এই আমার পাশেই একটা পার্টি অফিস আছে, এখানেই দেখি মাঝে মাঝে নিজেদের মধ্যে ঘুষাঘুষি চলছে। এখন নিজেদের মধ্যে কার অন্তর্দ্বন্দ্ব কিসের ব্যাপার এগুলি তো বলতে হয় না, তবে তৃণমূল কংগ্রেস অন্ততপক্ষে 10 নম্বর ওয়ার্ডে বেশিরভাগই ভদ্রলোকরা বাস করেন, ওখানে এই ধরনের ঘটনা, ওর বাড়িতে যেটা বললেন যে বাড়ির কাজ ভেঙেছে, কীভাবে কী কাজ ভেঙেছে, এবং এটাও শুনেছি মাঝে মাঝে নিজের ছেলের সাথেই ঝামেলা হয়, নিজের ছেলের সাথেই ঝামেলা হয়, এটা হচ্ছে জানি। তবে এটা তৃণমূল কংগ্রেসের এত দুরবস্থা হয়নি যে ওখানে এখন বুলেট দত্তর বাড়িতে বা গৌতম দত্তের বাড়িতে গিয়ে ইট মেরে কাজ ভাঙবে এইরকম। ওনাদের কার সাথে কি ব্যক্তিগত ব্যাপার, কার সাথে কোন পার্টিগত ব্যাপার জানি না আমি। তৃণমূল কংগ্রেস এইসব দিক দিয়ে এই ধরনের কাজ করবে না।